Assalamualaikum everyone. চলেছি সকাল সকাল আমাদের এখানে এখন 12টার মতো বাজে। ফারহান এসে বসেছিল, তারপর আমি শাওয়ার নিছি, এখন অলরেডি স্টার্ট করছি, আইব্রো করা শুরু করে দিছি। আজকে হলো বিয়ে, সো যাত্রা এখন থেকে শুরু আমাদের জার্নি। সাজুগুজু করব, একটু একটু করে আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। আপনারা আমাদের সাথে থাকেন, দেখেন, এনজয় করেন ও সাজ কেমন হলো, তারপর আমরা প্রোগ্রামে গিয়ে কি কি করি, ওর প্রোগ্রামটা কেমন হচ্ছে, লজ্জা পেতেছে। ওকে, কি চিন্তা করতেছ, কি হবে, কেমন হবে? ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালোই হবে। কোথায় যাও তোমরা? পিজা আনতে যাও? অন্তে প্রথম আরিজ আর আরাশকে নিয়ে যাইতেছে একা একা। বাই, টাটা। এই যে উন্তুরা পিজা নিয়ে আসছে। পিজাটা কি উপলক্ষণ? তো ফারহানের আজকে বার্থডে, ইয়ে, বিয়ের দিন বার্থডে রাখছে। ও বার্থডের দিন বিয়ে রাখছো, আচ্ছা ঠিক আছে। তো ওই উপলক্ষে আমরা এখন পিজা খাবো। নাও ফারহানা, বার্থডে পিজা খাও। আমাকে, হ্যাঁ, এতক্ষণ ধরে আমাকে বলতেছিল কি, আমাকে কেউ উইশ করে না, আমাকে কেউ উইশ করে না, কেউ একটু বলেও না। অবশ্যই তারপর দেখলাম যে মনটা খারাপ হয়ে যায়, তাই বললাম যে না, আমরা একটু প্ল্যানিং করতেছি, আমরা পিজা খাবো। বিয়েতে বার্থডে আছে, তো বার্থডেটা স্পেশাল হয় ভাই। কেউ আমার সব বার্থডে ভুলে গেছে। রাতের বেলা ওকে করে নাই? না। ওকে একটু হ্যাপি বার্থডে বলে দাও। কিছুই না। কিছুই। তো মামুলু কি আমার বার্থডে নিয়ে বিয়ার আইছে? এই যে আমরা কেক নিয়ে আসছি। আমরা একটু পরে কাটাকাটি করবো। আমরা একটু পরে মোমবাতি লাগিয়ে কাটবো নে। আমরা উইশ করতেছি প্রথমে। ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করি। সুন্দর হয়েছে কিনা? ওর চোখে বাতি জ্বালাই দিছি। বউ লাগতেছে, বউ লাগতেছে এই পর্যন্ত। আমাকে হুমকি দিচ্ছে, আমি নাকি সুন্দর করে আজকে না আসা যেতে পারলে আমাকে নাকি উড়াই দিবে। তাই তাড়াতাড়ি করে, মানে বাজে কথা, তাড়াতাড়ি করে বাতি জ্বালাই দিছি। ওর চোখে কথা বলতেই পারে না। ও ভাইয়া সাপোর্ট গায়ে ভেতেছে। আচ্ছা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ওকে, সব নিয়ে বসছে। শেষ হয়েছে তুলি? এখন শুধু সব সেট আপ দিবা, তারপরে ডান। বউরে দেখাই দিলাম আগে আগে। রানী দেখা দাও, তোমার বউরে কেমন দেখা যায়? খবর আছে, তুমি একটু বলো না, উইশ করো না। আমার কাছে বলছো আপু আমাকে কেউ উইশ করে নাই, আমাকে বলতেছে আপনিও করলেন না। আমি তো তোমার জন্য প্ল্যানিং করে রাখছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ফারহানার বার্থডে। ওই যে জারিস চলে আসছে। আমি আমি অনেক কিছুতে রেকর্ড করছি, বউরে সাজায়ে বউরে আবার বার্থডেও পালন করলাম। যাক, সুন্দর লাগতেছে মাশাল্লাহ। ওকে ফারহানা তুমি যাও, হ্যাঁ দেখা হবে। না না না, তোমরা খুশি হয়েছো এটাই হলো বেশি। ওকে আল্লাহ হাফেজ।
না 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 সব উলট পালট হয়ে যাবে গা ও খুব খুশি হয়ে গেছে লাইক ডু ইউ লাইক ইট আরে ইয়া এসি সাইডে দাও আল্লাহ হাফেজ হ্যাঁ দেখো আমি সব নিয়ে নিব নে যদি লাগে ওখানে আমরা বাথরুমে গিয়ে করব না লিপস্টিক আর নিয়ে নে ওকে 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 চুলটা সেট করতে চাইছিলাম এরকম হয়েছে ওরকম তাড়াহুড়ো আছে ওকে ঠিক আছে চলো এই যে ও জিসম ভাইরাও চলে আসছে দেখি আমরা ভেনিতে চলে আসছি এখানে হচ্ছে গিয়ে ফারহান আর রনির কি সুন্দর ছবি দিয়ে রাখছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সুন্দর হয়েছে এখনো মুছতেছে মুছে মুছে ভিতরে আছে দেওয়ালে কাজ চলো মেকআপ করতে যাই এগুলা চলো উপরে যাই হ্যালো সুন্দর লাগতেছে আচ্ছা উপরে গিয়ে আমরা দেখা করতেছি আবার আমাদের নিজের মানুষজন কোথায় এই যে চন্দন ভাই কি খবর ভাইয়া Yeah.
আসসালামু আলাইকুম আন্টি, তাবাস তো মাসে নাই।
আরাস আরাস জামাই পরবে আরাস আরাস নিতেছো খাবার নিতেছো সারাদিন পরে আরিজ একটু আসছে আমার সাথে ছবি তোলার জন্য এখন একটু মুখটা ভালো হয়েছে না ড্যাডির সাথে ছবি তুলবে না ড্যাডি তোমার জন্য ওয়েট করতেছে একটা ছবি তুলবে ড্যাডির সাথে কত সুন্দর করে রেডি করাই দিছিলাম একটাও ছবি তুলবে একটাও তোলে নাই আন্টি একটাও ছবি তোলে নাই শেষ প্রোগ্রাম বিদায় দাও একটু আবার দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আপু বাই
এই যে সবাই বিদায় নিতেছে, সবাই সবাই কাছ থেকে বিদায় নিয়ে এখন আমরা বাসায় চলে যাচ্ছি।